মাদারীপুরের শিবচরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামের আমজাদ উকিল সেতুর নিচে খালের পানিতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে স্থানীয় সুরুজ মুন্সির ছেলে হুজাইফা এবং পাকের মিয়ার ছেলে হামিম। এ সময় সেতুর এক পিলার থেকে আরেক পিলারে সাঁতার কেটে যাওয়ার সময় স্রোতে ডুবে যায় দুই শিশু। গোসল করতে থাকা অন্য শিশুরা তীরে উঠে চিৎকার করলে স্থানীয়রা পানিতে নেমে চেষ্টা চালিয়ে হামিমকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর প্রায় 40 মিনিট পরে শিশু হুজাইফাকে খুঁজতে তার মা খালের তীরে এসে পানিতে হুজাইফার লাশ দেখতে পেয়ে উদ্ধার করে। শিশু দুটিকে পাঁচচর রয়্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। শিবচর থানার উপপরিদর্শক মোহাম্মদ মোদাস্সের মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেশ কয়েকজন শিশু একটি খালে গোসল করতে নামলে স্রোতের টানে দুই শিশু তলিয়ে যায়। পরে মৃত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে।